সাবস্ক্রাইব করুন এলম ই বশিকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশিকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র বিষয়ক ইউটিউব চ্যানেল এলম ই বশিকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার্স, চলুন আজকের এই এপিসোডে খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি সর্ববশীকরণ যন্ত্র সম্পর্কে বিস্তৃত জেনে নেই। যন্ত্রটি অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যন্ত্রটি অবশ্যই খুবই সহজ, এ বিষয়ে আপনাদেরকে বিস্তৃত না বললেও চলবে, কেননা সচক্ষে আপনারা তো এই যন্ত্রটিকে দেখতেছেন। এই যন্ত্রটির সাহায্যে অবশ্যই আপনি 7 দিনের ভিতরে যাকে বশীকরণ করার আবশ্যক তাকে বশীকরণে আপনারা পাবেন এবং 7 দিন পর তাকে নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করতে সক্ষম হবেন। তবে এই বশীকরণটি করতে গেলে অবশ্যই যাকে বশীকরণ করবেন তার নামটি জানতে হবে এবং তার মায়ের নামটি অবশ্যই জানতে হবে। যদি শুধুমাত্র মেয়েটির নাম জানেন আর মায়ের নাম না জানেন, তাহলে এই বশীকরণ দিয়ে বা এই যন্ত্র দিয়ে আপনারা কদাচিত কাউকে বশীকরণ করতে সক্ষম হবেন না। তাই যারা যারা মায়ের নাম জানেন তারা তারা ভিডিওটা দেখতে পারেন এবং যারা যারা জানেন না তারা তারা এই ভিডিও ছেড়ে চলে যেতে পারেন এবং অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন, বা আপনারা এই তবিরটা আপনারা সম্পূর্ণ জেনে নিতে পারেন, পরে আপনারা তার মায়ের নাম জেনে নিয়ে এই তবির দিয়ে অর্থাৎ এই যন্ত্র দিয়ে আপনারা তাকে অর্থাৎ আপনাদের প্রিয়সীকে বশীকরণে আনতে পারবেন। আরেকটি শর্ত হলো এই যে এই যন্ত্র দিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাদের বাড়িতে একটি উনান থাকতে হবে। আপনারা উনান বলেন বা চুলো বলেন, যেটাই বলেন না কেন সেটি অবশ্যই আপনাদের নিজের বাড়িতে থাকতে হবে বা আপনার আশেপাশে বন্ধু বান্ধব বা আপনাদের রিলেশনের যে কোনো একজন হোক তার বাড়িতে অবশ্যই উনান বা চুলা থাকতে হবে। তো যেহেতু এখানে খুব সহজ এই যন্ত্রটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সর্ববশীকরণ যন্ত্র নাম্বার 1, বিবিটি হলো প্রদর্শিত যন্ত্রটিকে আপনার লিখতে হবে, তারপর উনানের নিচে 7 দিন ধরে পুঁতে রাখতে হবে। এবার কথা হলো যে এই যন্ত্রটিকে কিভাবে লিখবেন, কোন দিকে বসে লিখবেন, কখন লিখবেন, এ সম্পর্কে বিস্তৃত এখানে আলোচনা করা দরকার এবং এ সম্পর্কে আপনার জ্ঞান থাকা অবশ্যই আবশ্যক। কেননা একটি অন্ধ লোক কখনোই আপনাকে রাস্তা দেখাতে পারবে না, আর আমি অবশ্যই আপনাদেরকে সঠিক একটি রাস্তা দেখাবো, যে রাস্তা দিয়ে গেলে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। এই যে যন্ত্রটিকে আপনারা দেখছেন, এই যন্ত্রটিকে কি কালি দিয়ে লিখবেন সে সম্পর্কে জেনে নেন এবং কোথায় লিখবেন, কিভাবে লিখবেন, কখন লিখবেন, কোন দিকে বসে লিখবেন, সম্পূর্ণ কথা আপনারা না জানলে যেহেতু কি করতে পারবেন না এই বশীকরণটি। আর এই বশীকরণটি করা যেহেতু কি সহজ, সেহেতু কি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোথাও স্কিপ করবেন না। আর আপনারা অবশ্যই ভিডিওটির নিচে দেখবেন যে কমেন্ট বক্স আছে, ওই কমেন্ট বক্সে গিয়ে ভিডিওটি কেমন হলো বা
ভিডিওটির নিচে কমেন্ট করতে পারেন নাইস অথবা গুড ভিডিও এরকম কোনো কিছু আমাকে বলতে পারেন। তো যা হোক, এই যন্ত্রটি কিভাবে এখন লিখবেন সে সম্পর্কে বিস্তৃত আলোচনা করার পূর্বে অবশ্যই আমি আপনাদেরকে পূর্বের মতো আরেকটি কথা আপনাদেরকে অবগত করব, সেটি হলো আপনারা নিজ থেকে যদি বশীকরণ করতে সম্পূর্ণরূপে অক্ষম তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আমাকে দিয়ে আপনারা সরাসরি কাজ করে নিতে পারেন। প্রদর্শিত যন্ত্রটিকে লিখে উনানের নিচে 7 দিন ধরে পুঁতে রাখতে হবে। এই যন্ত্রটিকে যখন লিখবেন তখন অবশ্যই সকালবেলা লিখবেন, যখন সূর্য উদয় হয় ওই সময় থেকে 10টা পর্যন্ত আপনারা এই যন্ত্রটিকে লিখতে পারেন। কেননা সকালবেলা হলো দিনটির যুবক সময়, আর এই কিতাবে যেরকম বলা আছে সেই বিধি সম্পর্কে যদি আমি একটু ভূমিকি দেই বা একটু যদি বিধি সম্পর্কে আপনাদেরকে অবগত না করাই তাহলে অন্যায় হয়ে যাবে। তাই অবশ্যই এই নকশাটিকে বা যন্ত্রটিকে অবশ্যই আপনারা সকালবেলা লিখবেন। আর একটি কথা, এই যন্ত্রটিকে লিখতে অবশ্যই আপনার জাফরান কালির আবশ্যক হবে, জাফরান কালি আপনারা ব্যবহার করতে পারেন। আর কলম হিসেবে আপনারা ভালো একটি কলম কিনে নিতে পারেন, জাফরান কালি দ্বারা যেন লিখতে পারি। বা আপনারা একটি কাজ করতে পারেন, যে কোনো গাছের ডাল দিয়ে কলম বানিয়ে সেই কলম দিয়ে আপনারা এই যন্ত্রটিকে লিখতে পারেন, বা মুরগির পাখা দিয়ে আপনারা এই যন্ত্রটিকে লিখতে পারেন। কথা হলো যে কোন দিকে বসে লিখবেন। আপনি এই যন্ত্রটিকে অবশ্যই এই কিতাবে যেরকম বলা আছে সেরকম করে বলে দিই। এই কিতাবে বলা মতে উত্তরমুখী হয়ে বসতে হবে এবং এই যন্ত্রটিকে লিখতে হবে। এখন কথা হলো যে এই যন্ত্রটিকে কোথায় লিখবেন। সাদা ধপধপে একটি কাগজ নেবেন, অর্থাৎ খুবই সাদা একটি কাগজ, যেমন নাকি আপনারা ক্লাসমেটের যে কাগজ, অর্থাৎ যে ইন্ডিয়াতে পাওয়া যায় ক্লাসমেট বহিটা বা খাতা, যাই বলুন না কেন ওই কাগজে লিখতে পারেন, বা আপনারা অন্য কাগজ দিয়ে আপনারা লিখতে পারেন, সাদা কাগজ নেবেন। ইনশাল্লাহ আশা করি করতে পারি যে এখানে সবকিছু বলা হয়েছে। এখন কথা হলো যে লেখার পরে আপনারা কবজ যেভাবে ভাঁজ করা হয় সেভাবে ভাঁজ করে নেবেন, তারপর সেটিকে আপনারা একটি মাদুরিতে পুরে নেবেন, তাতে ভালো হয়। এবং একটি উনান যেটুকু আপনাদের বাড়িতে আছে বা আপনার রিলেশনের যে কারো বাড়িতে আছে সেখানে উপস্থিত হবেন, তারপর উনানের নিচে একটু গাতা করবেন বা একটু খুলবেন, আর 7 দিন অবধি এই যন্ত্রটিকে সেখানে পুঁতে রাখবেন। আর ওই উনান বা চুলাতে আগুন ধরে দিবেন। এবার কথা হলো যাকে বস করার দরকার তার নামটি এই যন্ত্রে উল্লেখ থাকতে হবে এবং তৎসঙ্গে তার মায়ের নামটি উল্লেখ থাকতে হবে, অর্থাৎ অমুকের মেয়ে অমুক বা অমুকের মেয়ে তমুক, যাই বলুন না কেন আপনার শাশুড়ি আর আপনার প্রেয়সী, এই দুজনের নাম উল্লেখ থাকতে হবে। এতে আশা করা যায় 7 দিন পরে আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন সে আপনার বশীভূত হবে। আপনাদের জন্য শুভকামনা করে আজকের মতো এইখানে শেষ করলাম। আস্তালা বিস্তা।